শোনেন বিয়াই সাহেব, ওসব দেওয়া তো আমি একদম পছন্দ করি না। মেয়ে দেখে পছন্দ হবে তো নিজের মনে করে ঘরে নিয়ে যাব। সে আপনারা যা ভালো মনে করেন। বিয়াই সাহেব, দেরি হয়ে যাইতেছে, মায়ের মুখটা দেখি। তাছাড়া অন্য আলাপও তো আছে। কতক্ষণ লাগবে? আসতেছে আসতেছে। বিয়াই সাহেব একটু মিষ্টি মুখ করেন। জি, ডায়াবেটিস। আরে ছেলের বিয়ে বলে কথা? অল্প অল্প ভেবেছিলাম ছেলেকে ডাক্তার বানাবো, ঘরে একজন ডাক্তার থাকবে, কিন্তু হলো না। কিন্তু ছেলেকে বলে রেখেছি নাতিকে ডাক্তার বানাতেই হবে। এই যে মা আমার চলে এসেছে, আয় মা আয়। আমার মেয়ের মাথা খুব ভালো, ক্লাসে সে ফার্স্ট হয়, খেলাধুলাতেও কেউ তাকে হারাতে পারে না। উনার তো হাই প্রেশার, কিন্তু প্রেশার মাপার জন্য কখনো ডাক্তারের কাছে যাইতে হয় না। আমার মেয়েই মাইপা দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পারবা না মা আমার নাতিরে ডাক্তার বানাইতে? আর যদি আমার মতো মেয়ে হয়? তাহলে কি? তাহলে কি ওর মতো অল্প বয়সে বিয়ে হয়ে যাবে? এখনো বাংলাদেশের 52% মেয়ের স্বপ্ন ভেঙে যায় বাল্য বিয়ের কারণে। বাল্য বিয়ের বিরুদ্ধে সোচ্চার হই সব সময় সব পরিস্থিতিতে। আর নয় বাল্য বিয়ে, রুখবো এবার সবাই মিলে।